সরকারের চেষ্টা আর বিভিন্ন মহলের চাপের মুখেও স্বাভাবিক হচ্ছে না বাজার পরিস্থিতি। বড় নগর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় বাজারে চরম অস্বস্তি। এর প্রভাব শুধু নিম্ন আয়ের মানুষের মাঝে সীমাবদ্ধ নেই, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন মাস চালাতে। একদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে খরচ বেড়েছে যাতায়াতের, অন্যদিকে বাজারের ঊর্ধ্বগতির চাপ, দুই মিলে জাতাকলে পিষ্ট অবস্থা সাধারণের। সবচেয়ে বেশি ভোগাচ্ছে তেল, পেঁয়াজ আর চালের মূল্য। এই তিন পণ্য ছাড়া চলে না সংসার, আছে আলু ও অন্যান্য সবজির মূল্যবৃদ্ধিও, বেড়েছে রসুনেরও দাম। মানুষের যেন যাওয়ার জায়গা নেই। এই অবস্থায় কেউ টিসিবিল ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন, কেউ অন্য খরচে কাটছাট করছেন। এ যেন জীবন বাঁচানোর লড়াই। টিসিবি ট্রাকে পণ্য বিক্রির খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী পিয়াস মাহমুদের সাথে। পিয়াস, লাইন নিয়ে অব্যবস্থাপনার কি কি অভিযোগ আছে? টনি, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি হাতিরপুলের টিসিবি ট্রাকের সামনে। আমি আপনাকে দেখাতে চাই যে দ্রব্যমূল্যে কতটা খারাপের দিকে গেলে যে এই এরকম পরিস্থিতি হতে পারে। সকাল থেকে কয়েকটি টিসিবি সেন্টারে ট্র্যাকের কাছে গিয়েছিলাম, সেইখানেও কিন্তু দীর্ঘ লাইন ছিল। এখনও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন সবাই পণ্য নেওয়ার জন্য। কিন্তু যেহেতু দুপুরবেলা, সেই কারণে অনেকেই কিন্তু সকাল থেকে যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, তেল অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন যে বাকিটা আছে সেটা হচ্ছে ডাল, চিনি আর হচ্ছে পেঁয়াজ। তো এইখানে যারা আছেন, আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এইখানে যে ব্যবস্থাপনাটা আসলে কেমন হচ্ছে, যে এইখানে সকাল থেকে যে পণ্য বিক্রি করছে, এইখানকার সিরিয়াল মেনটেন থেকে শুরু করে এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? না, ইনশাল্লাহ সবই ভালো। সিরিয়াল মেনটেন, সিরিয়াল সিলেটে নিচ্ছে, সমস্যা নেই। এই যে একই পরিবারের যে দুজন করে বা তিনজন করে লাইনে দাঁড়াচ্ছে, এই ব্যাপারে? না, একেবারে একজন একজন বেশি দাঁড়ায় না, সব সর্বোচ্চ একজন, দুজন তো দাঁড়ায় না, হঠাৎ তো দু একজন দাঁড়াতে পারে, এর বেশি না। আমার সাথে আরেকজন ক্রেতা আছেন, তার সাথে কথা বলি যে এইখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? একই ফ্যামিলির অনেক সময় দেখা যায় দুজন করেও নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা তো অনেক পিছিয়ে পড়ে যাচ্ছেন, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। এই যে এইখানকার লাইনের কেমন বিশৃঙ্খলা হচ্ছে কিনা? হ্যাঁ, হয়েছে তো। এই যে মানে ধরেন কেউ দুইবার না, কেউ একবার তো হয় না। আচ্ছা, কি ধরনের বিশৃঙ্খলা হচ্ছে লাইনে? মনোনয়ন কেউ ওই তো দুইবার নেয়, আবার এই যে মনোনয়ন আমি সিরিয়া খা রয়েছি, আমি একবারও পাইনি, আমাকে পামো কিনা বাকি ডাল্লা দিচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে নারীর যারা আছেন, ক্রেতা আছেন, তাদের কাছে আমি একটু যেতে চাচ্ছি যে এইখানকার ব্যবস্থাপনা কেমন সেই বিষয়ে জানার জন্য। যে অনেকক্ষণ তো আপনি দাঁড়িয়ে আছেন এইখানে, এইখানে ব্যবস্থাপনা কেমন দেখছেন, যে এখানে অনিয়ম হচ্ছে কিনা? জি, নিয়ম কারণ ভালোই, নিয়ম মতো দিচ্ছে নাকি স্বজন প্রীতি করছে বা যারা এক একজন দুই তিনবার করে নিচ্ছে? না, নিয়ম মতোই দিচ্ছে। আচ্ছা, এইখানকার ব্যবস্থাপনা ওনারা বলছে যে কিছুটা, অনেকেই বলছে যে নিয়ম মতো দিচ্ছে, আর অনেকেই বলছে যে এখানে যে অনেকে দুই তিন থেকে তিনবার করে পণ্য নিচ্ছে, এবং অনেকেই দেখা যায় যে লাইন ব্রেক করেও কিন্তু এইসব পণ্য নিচ্ছে। যেরকম দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণেই কিন্তু টিসিবির যে প্রত্যেকটা ট্র্যাকের সামনে কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এবং যারা নিম্ন আয়ের আছেন, যারা মধ্যবিত্ত আছেন, যারা তারাও কিন্তু বড় একটা বিপদে পড়ে গেছেন। কারণ বাজারে যে মূল্য, সেই মূল্য হচ্ছে এখানে 300 টাকা কমে পাচ্ছেন, যেই কারণে টিসিবির ট্রাকই হচ্ছে তাদের একমাত্র ভরসা। যে সামনে রমজান, সেই ক্ষেত্রে হচ্ছে তারা টিসিবি থেকেই ঝুঁকছে, কারণ দ্রব্যমূল্যের প্রত্যেকটা জিনিসের কিন্তু ঊর্ধ্বগতি, যেই কারণে হচ্ছে তারা টিসিবিকেই প্রধান হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছেন। তন্নি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পিয়াস, আপনাকে ধন্যবাদ।